দেখুন হঠাৎ বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ কালবৈশাখীর সময় বজ্রপাতে প্রতি বছরই বাংলাদেশে মানুষের প্রাণহানি ঘটছে তবে ইদানিং এর মাত্রা চরম আকারে পৌঁছেছে গতকাল রবিবার থেকে আজ সোমবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে বজ্রপাতে নিহতের সংখ্যা সতেরো জন এই দুই দিনে শুধুমাত্র ফরিদপুর জেলাতেই দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে হঠাৎ বজ্রপাতে মৃত্যু বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় সম্প্রতি বজ্রপাতের ধরণেও পরিবর্তন এসেছে কিন্তু বজ্রপাতকে এখনও আলাদা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়নি আশঙ্কার বিষয় এই যে বজ্রপাতে সাম্প্রতিক বছরগুলোতে মানুষের মৃত্যুর ঘটনা ক্রমান্বয়ে বাড়ছে বজ্রপাতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে এক পরিসংখ্যানে জানা গেছে প্রতি বছর বজ্রপাতে যত মানুষ মারা যান তার এক চতুর্থাংশ অংশ মারা যান এ দেশে জানা গেছে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বে বজ্রপাতের পরিমাণ বেড়েছে দুই সালে যেখানে বছরের একটি নির্ধারিত সময়ে দুইবার বজ্রপাত রেকর্ড করা হয়েছে সেইখানে এখন ওই একই সময়ে তিনবার বজ্রপাত হচ্ছে দুই থেকে দুই সালে শুধুমাত্র এপ্রিল মে মাসেই বাংলাদেশে বজ্রপাত বেড়েছে দ্বিগুণের বেশি উপকূলীয় এলাকায় এর মাত্রা আরও কয়েকগুণ বেশি আবহাবিদরা বলেছেন এই শতাব্দীর শেষ পৃথিবীর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে বজ্রপাতের হার সাড়ে বারো শতাংশ বাড়বে আবহাওয়া অধিদপ্তর সূত্রে বাংলাদেশ প্রতি বছরে মার্চ থেকে মে পর্যন্ত প্রতি বর্গ কিলোমিটার এলাকায় চল্লিশবার বজ্রপাত হয় শুধু এপ্রিল মাসের হিসেবে দেখা যায় দেশের পঁয়ত্রিশটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে যেখানে দুই হাজার দশ সালে ছয়শো আটান্নটি বজ্রপাত রেকর্ড করা হয়েছে যেখানে দু সালে বারোশো পঁচানব্বইটি বজ্রপাত সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টে স্টেট ইউনিভার্সিটির সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কেন্দ্র হিসেবে বিবেচিত বলেই বাংলাদেশকে বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে